নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন মহুয়াদানরে অবস্থিত তিনটি বিখ্যাত জলপ্রপাত। তো আজকের পর্বে আমরা আমাদের গন্তব্য ঠিক করেছিলাম বেতলা ফরেস্ট, কিন্তু বেতলা ফরেস্টের টাইমিং অ্যাডজাস্ট না হওয়ার জন্য আমরা সেখানে যাওয়া ক্যান্সেল করলাম। তাছাড়া বেতলা ফরেস্টে শুধুমাত্র হাতি এবং হরিণ ছাড়া আর কিছুই যে দেখার সম্ভাবনা ছিল না সেটাও আমরা শুনলাম। তাই আমরা বেরিয়ে পড়লাম আজকে বেতলারি দিকে আর একটি সুন্দর জায়গার সন্ধানে, যেখানে জড়িয়ে আছে ইতিহাসের অনেক কাহিনী। তারপরে আমরা লাতেহার সিটিতে ফিরে দেখেছি আরেকটি অপরূপ সুন্দর জিনিস, সেটিও দেখাবো এই পর্বে। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আজকে শুভ বিজয়া দশমী। আজকে আমাদের ডেস্টিনেশনটা একটু এদিক ওদিক আছে, তো আজকে আমাদের ফাইনাল দিন অবশ্যই লাতেহারে, কারণ কালকে আমরা সকালে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে ডেস্টিনেশনটা হচ্ছে পালামু ফোর্ট, যেটা বেসিক্যালি বেতলার দিকে পড়ে, কিন্তু পালামু ফোর্টটা দেখেই আমরা রিটার্ন আসব। যেতে যেতে দেখা পেয়ে গেলাম অসংখ্য ছোট ছোট বাঁদরের। এরা মূলত পাশের জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপরে উঠে আসে কিছু খাবার পাওয়ার আশায়। যদিও বা বন দপ্তরের বোর্ডে লেখা আছে যে আমরা যেন কোনো ওয়াইল্ড অ্যানিমেলকে খাবার না দিই, এতে ওদের খাবার খুঁজে পাওয়ার ক্ষমতাটা হ্রাস পায় এবং মানুষের থেকে খাবার পাওয়ার আশায় রাস্তার মাঝে চলে এসে দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রায় 12 কিলোমিটার দূরে আছি পালামু ফোর্ট কমপ্লেক্সে, কিন্তু এখানে রাস্তাটা অসম্ভব খারাপ, একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। রাস্তাটা তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে, পাশে কনস্ট্রাকশনের জিনিসপত্র রাখা আছে ঠিকই, আশা করি পরে এগুলো ঠিক হয়ে যাবে। তো চলে এসেছি আমরা পালামু ফোর্টে। তো পালামু ফোর্টে যাওয়া যতটা ইজি ভেবেছিলাম ততটা ইজি নয়, কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমাদেরকে ট্রেক করে উঠতে হবে এবং তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। এখানে কোনো প্রপার রাস্তা কিন্তু নেই, তো রীতিমতো একটা খুব ডিফিকাল্ট ট্রেকিং এখানে আমি দেখতে পাচ্ছি। কোনো সিঁড়ি নেই, কিছু নেই, একদম রিয়েল লাইফ ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স যদি করতে চান তো পালামু ফোর্টটায় আপনারা যেতে পারেন। তারপরে গড়ি গড়ি নেমে যাবে। তো এই বাচ্চাটা যার নাম সমৃদ্ধ, সে আমাদের সাথে উঠছে এই ফোর্টটায়। ওকে হ্যাটস অফ, ওর বাবা মাও পিছনে পড়ে আছে, কিন্তু ও প্রচুর এন্থু নিয়ে এগিয়ে যাচ্ছে। বেশ অনেকটা খাড়াই, মারাত্মক খাড়াই বলতে গেলে। এখানটা বেশ অন্ধকারও আছে এবং আমরা ফোর্টটাকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, সমৃদ্ধ বলে দিয়েছে অত অন্ধকার নেই। যাই হোক, তো চলুন ফোর্টটার ভিতরে যাওয়া যাক। তো আমরা ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি। এটা বিশাল বড় দুর্গ, বিশাল বড় মানে জাস্ট বলার মতো নয়, কিন্তু যেটা আমি ফিল করলাম যে এটা সংস্কারের অভাবে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো এটা গভর্নমেন্টের উচিত ছিল একটু সংস্কার করার। তো যাই হোক, চলুন ভেতরটা যাওয়া যাক, একটু চারদিকের ভিউটাও দেখা যাক। ফোর্টের ভেতরটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। Thank you.
এই হচ্ছে ফোর্টের বাইরের পোর্শনটা। ফোর্টটা কিন্তু বেশ অনেকটাই বড়, বেশ অনেকটাই বড় ফোর্ট, এবং যত দূর যাওয়া যায় তত দূর ফোর্টটার কোনো শেষ নেই। আমরা উঠছি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যাব। প্রচণ্ড অন্ধকার দিনের বেলাতেও, সাপ খুব থাকার সম্ভাবনা থাকতে পারে, সো একটু দেখে শুনে আসতে হবে আর কি। বাট উপরে ভিউটা হয়তো আরও ভালো। অ্যান্ড ইয়েস, ইটস ওয়ার্দি, অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ফোর্টের পুরো টপ মোস্ট পয়েন্টে, আর এখান থেকে আপনারা তো সিনেমাটিক ভিউগুলো দেখলেনই যে পুরো এন্টায়ার বেতলা ফরেস্টটাকে দেখা যাচ্ছে এখান থেকে, মানে একটা দুর্দান্ত সিনিক ভিউটি। তো যাই হোক, চলুন আমরা এবার নিচে যাই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আবার দেখা হবে পরের ডেস্টিনেশনে। এখন আমরা পালামু ফোর্ট দেখার পরে এসেছি এখানে একটা ধাবাতে খেতে। পালামু ফোর্ট থেকে বেশ অনেকটাই দূরে, লাতেহারের কাছাকাছি, ধাবাটার নাম হচ্ছে পাহাড়ি ধাবা। তো এই ধাবাটা বেশ ভালো, মানে ঝাড়খণ্ডে এই প্রথম এসে মানে ভালো কিছু খেলাম আর কি, একদম ভাত মাংস আলুর তরকারি এবং ডাল। তো যারা এখানে আসছেন এই ধাবাটাকে রেকমেন্ড করতে পারেন, লাতেহারের থেকে খুবই কাছাকাছি, 3-4 কিলোমিটারের মধ্যে। তো এরপরে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা বলছিলাম তাত্তাপানি যাব। তো তাত্তাপানি যেতে আর ওই 10 কিলোমিটারের মতো লাগবে। তাত্তাপানি থেকে আমরা হোটেলে ফিরে যাব, কারণ আমরা যেটা শুনলাম যে টিউবড কেভ বা তুবেদ গুফা যেটা এখানকার লোকালসরা বলে, এবং তার পাশে যে ইন্দ্রা ওয়াটারফলস, তো এইটা দেখাটা একটু ডিফিকাল্ট, স্পেশালি ফ্যামিলি নিয়ে গেলে তো খুবই ডিফিকাল্ট, কারণ এই গুহাটায় আপনাকে 1 কিলোমিটার আগে গাড়ি রেখে তারপরে আপনাকে ট্রেকিং করতে হবে ওখানে প্রায় 1 কিলোমিটারের মতো, দেন আপনারা ওখানে পৌঁছতে পারবেন। তো আমাদের মনে হয় যে এটা করতে গেলে আমাদের সন্ধে হয়ে যায়, প্লাস ফ্যামিলির বাকি মেম্বারদেরও খুব প্রবলেম হচ্ছে। তো আমরা ডাইরেক্ট চলে যাব এরপরে বাড়ির উদ্দেশ্যে, মানে হোটেল।
দেন সেখান থেকে কালকে আমরা বেরোবো। তো চলুন, দেখা হচ্ছে তত্ত্বা পানিতে। তাতাপানি হট ওয়াটার স্প্রিংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। একটাই রেকমেন্ডেশন সবার জন্য, গাড়ি নিয়ে প্লিজ কেউ আসবেন না, বাইক ইজ দ্য বেস্ট অপশন ফর তাতাপানি। কারণ এখানের রাস্তা এতটাই সরু এবং এতটাই ডেঞ্জারাস। তো তাতাপানিতে পৌঁছানোর জন্য মানে এক্সট্রিম অফ রোডের এবার সম্মুখীন, আমাদেরকে গাড়ি নিয়ে এবার একটা নদী পেরোতে হবে। তো এটা আর কি খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি নদীটাকে দেখতে, যে আদৌ সেই নদীটা গাড়ি নিয়ে পেরোনোর মতো অবস্থায় থাকে কি না। এই নদীটাকে গাড়ি নিয়ে পার করতে হবে, আমার তো মনে হয় না এই নদীটা কেউ গাড়ি নিয়ে পার করতে পারবে, আমাদেরকে এখানে হেঁটেই যেতে হবে তত্ত্বাপানি অবধি। তো দেখুন অলরেডি আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের এখন নদীটা পার করে আমাদেরকে আগে যেতে হবে। তো চলুন যাওয়া যাক একটা খুব এক্সাইটিং জার্নির দিকে। হেঁটে হেঁটে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি। তাতাপানি যে লোকেশানটা মারা আছে সেটা প্লিজ কেউ ফলো করো না, ওই নদীটা পার করার পরে লোককে জিজ্ঞেস করতে করতে আল ধরে ধরে এসো, তবেই তোমরা তাতাপানি দেখতে পাবে। তো আমরা অলমোস্ট কাছাকাছি চলেই এসেছি। এই যে জলটা এখানে আছে, উফ বাপরে, প্রচণ্ড মারাত্মক গরম জল, এটা মারাত্মক গরম, ঠিক আছে। এবং ঠিক তার পাশেই এই যে জলটা বয়ে গেছে, এই জলটা যখন হাত দিচ্ছি এই জলটা পুরোই ঠান্ডা, অদ্ভুত ব্যাপার তো বটেই, অস্বীকার করবো না। হয়তো খুবই ওভার রেটেড, বাট বেশ ইন্টারেস্টিং জিনিস এটা, প্রচুর লোক এখানে এসছে এই জিনিসটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন মানে এখানে যতগুলোই বালির খোপ দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে জলগুলো জমা হয়েছে, সেগুলো মারাত্মক গরম, মানে এতটাই গরম যে হাত দেওয়ার মতো নয়, মানে চা ফা করতে পারবেন এরকম লেভেলের গরম, ঠিক আছে, মারাত্মক গরম, এটা হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার মতো। কিন্তু এইগুলো কিন্তু ওই যে বয়ে চলেছে যেটা দেখতে পাচ্ছেন, সেই বয়ে চলা জলটা হচ্ছে ঠান্ডা। তো যাই হোক, তো এই ছিল তত্ত্বাপানি। এবার আপনাদের ইচ্ছা, আপনারা যদি মিরাকেলটা দেখতে চান তাহলে আসতে পারেন, এই মিরাকেলটা দেখার জন্য অনেকেই এখানে আসে। তো আপনারা এনজয় করতেই পারেন এখানে, সে পাশাপাশি দুটো জল, একটা গরম একটা ঠান্ডা, ঠিক আছে। উষ্ণ প্রসবন কনসেপ্টটা ঠিক নয়, এটা অন্যরকম ব্যাপার, মানে পাশাপাশি দুটো জলের মধ্যে একটা জল গরম একটা জল ঠান্ডা, এটা একটু অন্যরকমেরই ইউনিকনেস আছে। তো আসতেই পারেন, চলুন তাহলে আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করি। কালকে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের লাতেহার পালামু রিজিয়ন ঘোরা শেষ, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই। তাহলে আমাদের লাতেহার ঘোরার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজকের মতো আসি, আবার হাজির হব নতুন কোনো গল্পের পত্র সাজিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।